গাইস, আমি আজকে দেখাবো আপনি ইমুতে কাউকে ব্লক দিবেন কিভাবে, এন্ড যদি কোনো ব্লক করা আইডি বা যাকে ব্লক দিবেন তাকেই আবার আনব্লক করবেন কিভাবে, বা কোনো ব্লক করা আইডি আগেই ব্লক করেছেন তাকে আবার আনব্লক করবেন কিভাবে। সো দুইটা সেটিংসই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা আমি আশা করি আপনি স্কিপ না করে দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন খুব ইজিলি। সো আমি জাস্ট এখন ইমুতে চলে যাব। ইমুতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যেই আইডি আছে এখান থেকে যাকে ব্লক দিবেন তার আইডিটা আপনাকে জাস্ট চুজ করতে হবে। সো আমি এখন ধরেন আমি একে ব্লক দিব, ঠিক আছে? খুব সিম্পলভাবে আমি তার আইডিতে ক্লিক করতে হবে আপনাকে। সো আমি এখন তাকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তার আইডি যখন যখন এখানে চলে আসবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম উপরে তার আইডিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো এখন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে তার প্রোফাইলটা আমার এখানে চলে আসছে। খুব সিম্পলভাবে তার প্রোফাইল এখানে চলে আসবে, আপনার যে যার আইডি ব্লক দেবেন তার প্রোফাইল কিন্তু এখানে চলে আসবে। সো আসার পর একদম রাইট সাইডের উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটা অপশন আছে, ওকে? আপনাকে জাস্ট এই আইডিতে ক্লিক করতে, এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। সো আমি এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একদম নিচে যে অপশনটা আছে ব্লক, এটা এখানে চলে আসবে। সো আপনি যদি তাকে ব্লক দিতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এই যে সামনে ব্লকের লেখার সামনে যে অপশনটা আছে এটাকে জাস্ট অন করে দিতে হবে। অন করে দিলে কী হবে, আমি অন করে দিলাম, তারপর ফাইনালি এখান থেকে ব্লক দিয়ে দিবো লাল যে লেখাটা আছে এটা। সো এটাতে ব্লক করে দিলাম, দেন আমার এটা কিন্তু ফাইনালি ব্লক হয়ে গেছে আমার এই আইডিটা, ঠিক আছে? সো এখানে এরকম করলে আপনার আইডিটা ব্লক হয়ে যাবে, আবার আমার এখানে কিন্তু এখন ব্লক হয়ে গেছে। সো আপনি এখন আনব্লক করবেন কীভাবে, আমি যদি আনব্লক করতে চাই তাহলে কীভাবে করবো? সো আমি আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আনব্লক কীভাবে করবেন সেটা দেখানোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটাতে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। সো গাইস, আনব্লক করার জন্য আপনাকে জাস্ট যেতে হবে আপনার ইমুতে, আবার এবার যেতে হবে আপনার নিজের সেটিংসে, ঠিক আছে? সো আমি এখন ইমুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যেতে হবে আমার নিজের সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরে। সো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যেই দুই নম্বর যে অপশনটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করতে হবে আপনাকে, ওকে? সো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকের লিস্ট একটা অপশন লেখা আছে এরকম, ব্লকের লিস্ট একটু নিচেই। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার যতগুলো আইডি আমি এ পর্যন্ত ব্লক করেছি সবগুলো আইডি এখানে চলে আসছে। সো আপনি যদি আরও করেন তাহলে আরও এরকম সবগুলো আইডি এখানে চলে আসবে। আপনি এতদিন আপনার ইমু থাকা অবস্থা চলাকালীন অবস্থায় আপনি যতগুলো আইডিকে ব্লক করবেন সবগুলো আইডি এখানে চলে আসবে। আপনি এখান থেকে সামনে লেখা আছে আনব্লক, প্রত্যেকটা আইডির সামনে আপনি যেটাকে আনব্লক করতে চান সেটাকে জাস্ট এখানে ক্লিক করবেন। যেমন আমি এখন এটা ব্লক করেছি, আমি এখন এটাকে আনব্লক করবো, সামনে লেখাটাতে ক্লিক করবো। সো ক্লিক করলাম, এখন ফাইনালি আনব্লক করলাম, আনব্লক হয়ে গেছে। সো দেন নেক্সটে কী করতে হবে, তার প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে তার প্রোফাইলে ক্লিক করলাম। সো এখানে কী করবেন, একটা চ্যাট পাঠিয়ে দিবেন, চ্যাটে একটা ইমোজি বা কোনো একটা হাই বা কোনো একটা কিছু পাঠিয়ে দিবেন, নাহলে কিন্তু আপনি আনব্লক করার পরে খুঁজে পাবেন না। সো এটা করবেন, এটা করলে আপনার জন্য ভালো হবে, কারণ খুব সহজেই তার আপনার প্রোফাইলে তার আইডিটা পেয়ে যাবেন। যদি বের হয়ে যান তাহলে হয়তো বা নাও পেতে পারেন আপনার প্রোফাইলে, আমি দেখাই আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু আমার একদম উপরে আসে না, তার রিজন হচ্ছে আমি তাকে কোনো ইমোজি কোনো কিছু সেন্ড করি না। আমি এখন কিন্তু যদি ব্লক অপশনে যাই তাহলে কিন্তু এটা পাবো না। তো সবসাথে বেটার হবে আপনি একটা কিছু পাঠিয়ে দিবেন তাকে। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল একটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।